আল্লাহ সুবহান তাআলা ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ সুবহান তাআলা আপনার এগুলোর দিকে তাকাবেন না আল্লাহ তাআলা দেখবেন কি আপনার অন্তর ইয়াউমা লা তানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম আল্লাহ তাআলা না আপনার তাকাবে আপনার মালের দিকে না ধনের দিকে না আপনি কত কোটি টাকার মালিক না আপনি কত সম্পদের মালিক না আপনার কোন কি কি এত কিছু আল্লাহ দেখবেন আল্লাহ দেখবেন কি আপনার প্রশান্ত আত্মা বিশুদ্ধ নিয়ত তাওহীদবাদী আল্লাহর সাথে শিরক মুক্ত থেকে কে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে সুবহানাল্লাহ ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে সালিম অন্তর দান করুন বিশুদ্ধ অন্তর দান করুন তওবার উপরে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় আপডেট থাকার তৌফিক দান করুন ঈমানি সার্বিক সুন্দর পবিত্র জীবন করার তৌফিক দান করুন আরো একটি আয়াত আছে সূরা মুলকের আয়াত নাম্বার 29 এখানে আল্লাহ তাআলা বলেন কুল হুয়ার রহমান বলো তোমরা তিনি হচ্ছেন রহমান কুল হুয়ার রহমান আমান্না বিহি আমরা সেই রবের প্রতি ঈমান আনলাম যিনি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ আমরা সেই রবের প্রতি জীবন আনলাম ঈমান আনলাম যার কোনো লা শারিকা লাক তার কোনো শরীক নেই।